এদিকে সারা দেশে 7 দিনের লকডাউনের তৃতীয় দিনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বাত্মক লকডাউনে রাজশাহী রাজপথ ফাঁকা, মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যরা টহল দিচ্ছে। ময়মনসিংহে তৃতীয় দিনের লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন। ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। রাজশাহীতে রাঙামাটিতে প্রত্যেক মসজিদে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন। এছাড়া চট্টগ্রাম, রংপুর, বরিশাল, বরগুনা, শরীয়তপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শেরপুর, বগুড়া, ঠাকুরগাঁওসহ বিভিন্ন স্থানে লকডাউন চলছে।